যদিও অ্যাডভান্স ট্যাক্সের টপিক তোমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ রয়েছে, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্সের পার্ট, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্সের পার্ট। সেই জন্য আমি তোমাকে নিয়ে চলে যাব ডাইরেক্ট ট্যাক্সের অ্যাডভান্স ট্যাক্সের চ্যাপ্টারে, ডাইরেক্ট ট্যাক্সের অ্যাডভান্স ট্যাক্সের চ্যাপ্টারে তোমাকে নিয়ে চলে যাব, কারণ এটা অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের পার্ট। তো ডাইরেক্ট ট্যাক্সের একটা চ্যাপ্টার রয়েছে যেখানে অ্যাডভান্স ট্যাক্স বলা রয়েছে। অ্যাডভান্স ট্যাক্স কাকে দিতে হয়? তোমরা জেনে থাকবে যে ফাইন্যান্সিয়াল ইয়ার বলে জেনে থাকবে, ফাইন্যান্সিয়াল ইয়ার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটাকে ইনকাম ট্যাক্সে প্রিভিয়াস ইয়ার বলা হচ্ছে, সেই ইয়ারে আমরা ইনকাম করি, অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স দিই। প্রিভিয়াস ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার যে ইয়ারে আমরা ইনকাম করি সেটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ারও বলতে পারো, ইনকাম ট্যাক্সের ভাষায় প্রিভিয়াস ইয়ারই বলা হবে। আর যে ইয়ারে ট্যাক্স দিতে হবে তার পরের বছর, বছর শেষ হবে তারপরে তো হিসাব করবো ট্যাক্সের, তো সেই বছরটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। নর্মালি কি হয়, বছর শেষ হবে মানে প্রিভিয়াস ইয়ার শেষ হলো, তারপরে তুমি ট্যাক্স দেবে, ট্যাক্স ক্যালকুলেশন করবে অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে, ঠিক আছে, ট্যাক্স পে করবে, রিটার্ন ফাইলিং করবে, সব অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়েই করবে, প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র তোমার ইনকাম হবে। তো কোনো কোনো কেসে তোমাকে প্রিভিয়াস ইয়ারেও ট্যাক্স দিতে হতে পারে, মানে যেই বছরে ইনকাম করছো ইনকাম করতে করতেই তোমাকে ট্যাক্স দিতে হতে পারে সেই ইয়ারের জন্য, বছর না শেষ হলেও, বছর শেষ না হলেও তুমি যে বছর ইনকাম করছো সেই বছরের উপরে ট্যাক্স সেই বছরই দিতে হতে পারে। নর্মাল রুল কি বলেছিল, যে যে বছর ইনকাম করলে তার পরের বছর ট্যাক্স পে করো, রিটার্ন ফাইলিং করো, রিটার্ন জমা করো। কিন্তু যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি, যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি কোনো বছরের ইনকামের উপরে 10,000 পেরিয়ে যায়, যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি কোনো বছরের, তুমি এস্টিমেট করলে যে আমি আর এই বছরে যে ইনকাম হচ্ছে সেটা 10,000, তার উপরে ট্যাক্স 10,000-এর বেশি হয়ে যাবে, তার উপরে ট্যাক্স 10,000-এর বেশি হয়ে যাবে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে তোমাকে তাহলে পরের বছর তোমাকে ওয়েট করা যাবে না, পরের বছর গিয়ে তুমি পে করবে হবে না, এই বছরেই ট্যাক্স দেওয়া চালু করো। তো সেটাই হচ্ছে অ্যাডভান্সড। তাহলে নর্মাল রুল, এক বছর ইনকাম করলে পরের বছর ট্যাক্স পে করলে সেই ইনকামের উপরে। কিন্তু যদি কোনো বছরের ইনকামের উপরে এস্টিমেটেড ট্যাক্স 10,000-এর বেশি হয়, 10,000 বা তার বেশি হয়, মানে 10,000 হলেও ধরতে হবে, 10,000 বা তার বেশি হয়, 10,000 বা তার বেশি হয়, তাহলে তোমাকে সেই বছরেই ইনকাম ট্যাক্স দিতে হবে, তাকে বলা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স কেন বলা হচ্ছে, যেই বছরে ইনকাম করছো সেই বছরেই দিচ্ছ, সেই জন্যই অ্যাডভান্স। নর্মাল রুল তো পরের বছর। তো যখনই বলা হয়েছে যে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, তখনই ঘুম চলে এসেছে চোখে। তো নর্মাল রুল, অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, সেই জন্য ঘুম এসেছে। এরপরে দেখতে হবে তাহলে আমি কত কত দিতে হবে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স এর তিনটে স্ল্যাব রয়েছে, চারটে স্ল্যাব রয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, তোমার তোমার ট্যাক্সটা এস্টিমেট করা, যে এই বছর আমার কত ট্যাক্স হবে। ট্যাক্স এস্টিমেট করতে গেলে, ট্যাক্স এস্টিমেট করতে গেলে এটা তুমি পাবে না, এটা তুমি বইতে পাবে না। আমি বললাম কি যে ডাইরেক্ট ট্যাক্সের থেকে আমি চলে যাচ্ছি, মানে এই এই সাবজেক্ট থেকে ডাইরেক্ট ট্যাক্সের একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, এটা তুমি পাবে না এখানে। তো অ্যাডভান্স ট্যাক্সের কত কত আমি দেব ট্যাক্স, গভর্নমেন্ট বলছে তুমি তো প্রথমে এস্টিমেট করলে ইনকাম, তারপরে ট্যাক্স এস্টিমেট করলে 10,000-এর বেশি হয়ে গেছে তোমার। এরপরে বলা হচ্ছে যে তুমি 15 জুনের মধ্যে অফ প্রিভিয়াস ইয়ার, মানে যে বছর ইনকাম করছো 15 জুন, তার মানে এপ্রিল থেকে জুন, 15 জুনের মধ্যে তোমাকে 15% দিয়ে দিতে হবে ট্যাক্সের। তোমাকে তাহলে প্রথমে এস্টিমেট করতে হবে, সেই এস্টিমেটেড ট্যাক্সের 15% দিয়ে দিতে হবে। ট্যাক্স এস্টিমেট করার আগে তোমাকে কি করতে হবে, এস্টিমেট করতে হবে ইনকাম, যে
তোমার যদি আগের বছর 9 লাখ ইনকাম হয়, তুমি এই বছর ডিসাইড করলে কি বছর 10 বছর 10 লাখ হবে, 10 লাখ হলে তার উপরে তো কত ট্যাক্স হবে এস্টিমেট করলো, তার 15% দিয়ে দিতে হবে 15 তারিখের মধ্যে, জুনের সেপ্টেম্বরের মধ্যে 45%, তার মানে আগে যদি তুমি 15 দিয়ে দাও এখন তাহলে আর 30 দিলে হয়ে যাবে, মানে কমপ্লিট করতে হবে 45, কতর মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে, 15ই সেপ্টেম্বর, 15ই ডিসেম্বরের মধ্যে 75%, 75% কমপ্লিট করতে হবে, আগের যদি তোমার 15 45 পর্যন্ত দিয়ে দাও, আগে যদি 45 হয়ে যায় তার মানে মিডিলে আর কত দিলে হবে, 30 দিলে হবে, 15ই মার্চের মধ্যে যে বছর ইনকাম করছো সেই বছরের 15 মার্চের মধ্যে, 15th মার্চের মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে 100%, মানে পুরো কমপ্লিট করতে হবে, বছর শেষ কবে হচ্ছে, মার্চ 31st, কিন্তু বছরের 15 দিন আগে 15th মার্চে তোমাকে পুরো কমপ্লিট করে দিতে হবে, এস্টিমেটেড ট্যাক্স, এস্টিমেটেড ট্যাক্সের পুরোটাই দিয়ে দিতে হবে, অ্যাকচুয়াল ট্যাক্স তার থেকে বেশি হতে পারে কম হতে পারে, যদি কম হয় তাহলে রিফান্ড পেয়ে যাবে, যদি বেশি হয় তাহলে আবার দিতে হবে, ঠিক আছে, এগুলো যে করছো এটা এস্টিমেটেড, এস্টিমেটেডের ওপরে, এস্টিমেটেড ট্যাক্সের 15%, 15ই জুনের মধ্যে 45%, 15 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, এরকম করে রয়েছে, তাহলে দেখে নিয়েছো যে কখন অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। তো অ্যাডভান্স ট্যাক্সের এতটাই নলেজ সাফিসিয়েন্ট, কী পারপাসে, অ্যাডভান্স অ্যাকাউন্টস চ্যাপ্টারের পারপাসে, ডাইরেক্ট ট্যাক্সে যখন যাবো তখন আরও ডিটেলে দেখবো, তো এখন তো ডাইরেক্ট ট্যাক্স পড়ছো না, এখন অ্যাডভান্স অ্যাকাউন্টসে চ্যাপ্টারের পারপাসে এতটাই সাফিসিয়েন্ট। এরপরে এসে যাবো যে অ্যাডভান্স ট্যাক্স দিলে জার্নাল এন্ট্রি কি করবে, অ্যাডভান্স ট্যাক্স দিলে তুমি জার্নাল এন্ট্রি করবে অ্যাডভান্স ট্যাক্স টু ব্যাংক, এটা কোন বছরের জন্য অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে, 17-18, AY মানে অ্যাসেসমেন্ট ইয়ার, AY মানে অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে ইনকামের বছর কি, 16-17, যেটাকে আমরা কি বলছি PY, প্রিভিয়াস ইয়ার, তার মানে প্রিভিয়াস ইয়ার 16-17, আমি যদি প্রিভিয়াস ইয়ার দিয়ে বলি, 16-17-র জন্য কত দিয়ে দিয়েছো, 90,000 দিয়ে দিয়েছো, তাহলে 16-17 হচ্ছে ইনকামের বছর, ট্যাক্স পেমেন্টের বছর কোনটা, 18-19, অ্যাডভান্স ট্যাক্স তাহলে 90,000 দিয়ে দিয়েছো, অ্যাডভান্স ট্যাক্স কত পেরিয়ে গেলে দিতে হয়, এস্টিমেটেড ট্যাক্স তুমি বলো 10, কিন্তু তুমি তোমার প্রফিট অ্যান্ড লসে ট্যাক্স পারপাসে কত সরিয়ে রেখেছো, প্রভিশন ফর ট্যাক্সেশন হিসাবে তুমি যখন তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাচ্ছিলে কোন ইয়ারের, 16-17-এর প্রফিট অ্যান্ড লস বানাচ্ছিলে তখন কত দেখিয়ে রেখেছো, 80,000 দেখিয়ে রেখেছো ট্যাক্স পারপাসে, ইনকাম ট্যাক্সে, কারণ ট্যাক্স তো তো এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে, প্রভিশন করে সরিয়ে রেখেছো, প্রভিশন মানে কি যে ফিউচারে পে করতে হবে, প্রভিশন ফর ট্যাক্সেশন বলে সরিয়ে রেখেছো। এরপর যখন বছর শেষ হলো, যখন ইয়ার এন্ড হলো, তখন দেখা গেল কি তোমার ট্যাক্স লায়াবিলিটি কত দাঁড়িয়েছে, ট্যাক্স লায়াবিলিটি দাঁড়িয়েছে 1 লাখ, তুমি কত ডিসাইড করেছিলে, তুমি প্রফিট অ্যান্ড লস থেকে সরিয়েছো 80 সরিয়েছো, কিন্তু অ্যাডভান্স ট্যাক্স তো তার থেকে বেশি দিয়েছো, কিন্তু তোমার ফাইনালি যে ট্যাক্স দাঁড়ালো, ফাইনালি কি করে বোঝা যাবে, এখানে বলেছে যে গ্রস ট্যাক্স লায়াবিলিটি হ্যাজ বিন ফিক্সড এট, আচ্ছা এখানে আমি বলতে চাইবো যে কোন অ্যাসেসমেন্ট ইয়ারের কথা চলছিল, এখানে 17-18 চলছিল, তাহলে এখানে তোমার 17-18 হওয়ার কথা ছিল, এটা 17-18 হওয়ার কথা ছিল, তাই তো, এটা যদি আমি সিকোয়েন্সিয়ালি দেখি, এখন এখন কেউ কিছু কাটবে না, এটা আমি 17-18 নিয়েই চলছি, 17-18-র জন্য তুমি অ্যাডভান্স ট্যাক্স দিয়েছো 90,000, কিন্তু প্রফিট থেকে সরিয়েছো 80,000, কিন্তু তোমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে ফাইনালি বছর শেষ হওয়ার পরে তুমি যখন প্রফিট অ্যান্ড লস বানিয়ে রেডি করে নিলে, প্রফিট দেখ নিলে, তার উপরে ট্যাক্স তোমার দাঁড়ালো 1 লাখ, তাহলে
1 লাখ ট্যাক্স তোমার, তুমি তো প্রফিট অ্যান্ড লস থেকে 80 সরিয়েছো, তাহলে এখন আর কত সরাতে হবে? 20 সরাতে হবে, তাহলে 20 সরিয়ে নাও। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, যেহেতু বছর ক্লোজ হয়ে গেছে, পরে এসে ডিসাইড হচ্ছে যখন তোমার রিটার্ন ফাইলিং এর টাইম এসেছে তখন ডিসাইড হচ্ছে, যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে সেই জন্য অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেছে, বুঝতে পারলে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন টু প্রভিশন ফর ট্যাক্সেশন, এখন তাহলে কত সরাতে হবে? 20। কেন 20? কারণ তোর অলরেডি 80,000 সরানো রয়েছে প্রফিট থেকে, এখন 20 সরিয়ে দিলে তাহলে তোমার হয়ে গেল প্রফিট থেকে সরানো 1 লাখ, 1 লাখ টাকার ট্যাক্স সরিয়ে নিলে, বুঝতে পারলে? এতটা 1 লাখ টাকার ট্যাক্স তোর প্রফিট থেকে সরিয়েছো, পেমেন্ট তো করতে হবে গভর্নমেন্টকে, তোমার অলরেডি পেমেন্ট কত আছে? অলরেডি পেমেন্ট আছে 90,000, 90, এখন আর কত পেমেন্ট করতে হবে? 10। তো ওটা পেয়ে যাবে নেক্সট পেজে। আমি যখন প্রভিশন ফর ট্যাক্সেশন করছিলাম তখন প্রভিশন ফর ট্যাক্সেশনের অ্যাকাউন্টকে কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম, তার মানে আমি ট্যাক্সের জন্য টাকা সরিয়ে রাখছিলাম অ্যাজ এ প্রভিশন, প্রভিশন করে প্রফিটের টাকা সরিয়ে রাখছিলাম, সেটাকে আমি কি বলি? প্রভিশন বানালে তোমার লাইবিলিটি হয়ে যায়, প্রভিশন বানালে লাইবিলিটি হয়ে যায়, এখন কি করছো? লাইবিলিটি সেটেল করছো। তো লাইবিলিটি সেটেল করলে তোমাকে কি করতে হবে? লাইবিলিটিকে ডেবিট করতে হবে। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন, ইনকাম ট্যাক্স যেটা, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স কত দিয়ে ডেবিট হবে? টোটাল, কারণ দুবার ক্রেডিট হয়েছিল, একবার 80 দিয়ে 20 দিয়ে, তো এখন টোটাল ডেবিট হবে 1 লাখ দিয়ে, সেটেল হচ্ছে। এর মধ্যে তোমার অলরেডি দেওয়া আছে অ্যাডভান্স ট্যাক্স কত? 90। তাহলে আর পে করতে হবে কত? 10, ঠিক আছে। এবার যদি টিডিএস তোমার কাটা থাকতো সেক্ষেত্রে তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত, ধরো তোমার 5,000 টাকা টিডিএস কাটা আছে, তাহলে কি তোমাকে 10,000 পে করতে হতো? না, 5,000। তো সেটাই বলতে চাইছে নীল লিখা দেখে, টিডিএস তো কোনো কাটা নেই, যদি কাটা থাকতো ওখানে বসাতে, আর তোমাকে ডেটাও গিভেন থাকতো যে টিডিএস কাটা ছিল। এতে এতটা জার্নাল এন্ট্রি বুঝতে পারলে কি পারলে না? তাহলে টোটাল কটা জার্নাল এন্ট্রি হচ্ছে? অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার জন্য একটা, প্রফিট থেকে সরানোর জন্য একটা, তারপরে আবার একবার সরাতে হয়েছে, দেখতে হয়েছে যে বছরের শেষে তোমার ট্যাক্স কত হয়েছে, যদি কম সরিয়ে থাকো আরেকবার সরাতে হবে, টোটাল করতে হবে। তো এখানে 1 লাখ করাতে করতে গিয়ে আমাকে 20,000 আবার সরাতে হয়েছে। তারপরে এন্ট্রি হচ্ছে যে ট্যাক্সের পেমেন্ট, ফাইনাল, ফাইনাল সেটেল। তাহলে আর কত টাকা দিলে সেটেল হয়ে যাবে? 10,000 দিলে, 10,000 দিয়ে দাও, ইনকাম ট্যাক্স পেবল টু ব্যাংক, ক্লিয়ার? বৃষ্টি বলো তাহলে কি বুঝতে পারলে এতটা? বলো, প্রভিশন কোথা থেকে করা হয়? প্রফিট অ্যান্ড লস থেকে ঠিক আছে। তাহলে এই যে কেসটা দেখলাম, এই কেসে তোমার, তুমি যত এস্টিমেট করেছিলে তার থেকে ট্যাক্স লাইবিলিটি বেশি হয়ে গেছে। তুমি এস্টিমেট করেছিলে কি আমার 80,000 হবে, সেই হিসাবে প্রফিট থেকে 80,000 সরিয়েছিলে, যে টু প্রভিশন ফর ইনকাম ট্যাক্স যখন প্রফিট অ্যান্ড লস বানাচ্ছিলে। কিন্তু এই কেসটা যদি উল্টো হয়, তোমার ট্যাক্স লাইবিলিটি যদি কম হয়, 1 লাখ হয়ে গিয়েছিল, 80 সরিয়েছিলে, যদি 80 তো সরিয়েছো এস্টিমেট করে যে 80 ট্যাক্স হবে, কিন্তু যদি তুমি ফাইনালি দেখা যায় যে তোমার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 70,000,
তার মানে এক্সট্রা কত সরিয়ে রেখেছো প্রফিট থেকে? এক্সট্রা সরিয়ে রেখেছো 10,000। তাহলে সরানোর সময় যে এন্ট্রি করেছিলে এখন কি করতে হবে? তার উল্টো এন্ট্রি করতে হবে। সরানোর সময় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ট্যাক্সেশন করছো, করেছিলে। এখন যেহেতু বেশি প্রভিশন হয়ে গেছে তাহলে উল্টো এন্ট্রি করতে হবে। আর যেহেতু এটা বছর শেষে করছো তাহলে আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকবে না, হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েশন। বুঝতে পারলে? 90,000 তো পেমেন্ট রয়েছে, রিফান্ড পাবে, রিফান্ড পাবে, কোনো অসুবিধা। তাহলে তোমার পেমেন্ট কত রয়েছে? 90,000, কিন্তু ট্যাক্স হচ্ছে কত? 70,000। তাহলে প্রভিশন ফর ট্যাক্স কত? 70,000, কিন্তু তুমি অ্যাডভান্স ট্যাক্স কত দিয়ে রেখেছো? 90। তার মানে রিফান্ড কত? এই যে ইনকাম ট্যাক্স রিফান্ড, এটা তোমার কাছে কি অ্যাসেট? তো কাউকে যদি এক্সট্রা পে করো সেটা অলওয়েজ কি হয়? অ্যাসেট, ইনকাম ট্যাক্স রিফান্ড, তুমি কারো কাছ থেকে টাকা পাবে, অ্যাসেট, সেই জন্য ডেবিট হয়ে থাকবে। বুঝতে পারলে? আর প্রভিশনকে কেন ডেবিট করতে হচ্ছে? কারণ লাইবিলিটি ছিল, এখন সেটেল হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি যখন সেটেল হবে লাইবিলিটিকে ডেবিট করতে হবে। এরপরে যখন রিফান্ড পাবে তখন টাকা আসবে কি আসবে না? টাকা কি হবে? ডেবিট হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম ট্যাক্স রিফান্ড। এখানে তুমি বলতে পারো এখানে ক্যাশ ডেবিট হলো না কেন? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমার অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেবে যদি কোনো রিফান্ড পেয়ে থাকো, ঠিক আছে, টু ইনকাম ট্যাক্স রিফান্ড। এখানে কি ভুল আছে? আমি যেটা ঠিক 20,000ই হবে, প্রিন্টিং মিস্টেক, 20,000 করে নাও। কোন জায়গাটা? প্রভিশন কত ক্রিয়েট করা আছে বল? অলরেডি প্রভিশন কত ক্রিয়েট করে রেখেছে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে বানিয়েছিলে সেখানে কত সরিয়ে রেখেছিলে? টু প্রভিশন ফর ট্যাক্স বলে, এখানে তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রভিশন ফর ট্যাক্সেশন পারপাসে, ফর ট্যাক্সেশন পারপাসে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স পারপাসে কত সরিয়ে রেখেছো? 80,000 সরিয়ে রেখেছো। ওই কেসটাই কন্টিনিউ হচ্ছে, ওই কেসটাই কন্টিনিউ হচ্ছে, ওই কেসটাই কন্টিনিউ হচ্ছে। বলছে কি একবার তো 1,00,000 হয়ে গেছে ট্যাক্স, বলা হচ্ছে যদি 1,00,000 হয়ে যেত ট্যাক্স তখন কি হতো, আর একবার বলছে যে 70,000 হয়ে গেলে তখন কি হতো। এখন সেটাই চলছে, 70,000 দিয়ে চলছে, সেই কেসটাই কন্টিনিউ হচ্ছে। সেই কেসটাতেই একবার বলেছিল যদি তোমার ট্যাক্স লাইবিলিটি 1,00,000 হয়ে যায় কি হবে, আবার একবার বলা হচ্ছে তোমার ট্যাক্স লাইবিলিটি যদি 70 হয়ে যায় কি হবে, এখন 70ই চলছে, সেই কেসই কন্টিনিউ হচ্ছে। তোমার তো সরানো আছে 80, তাহলে 70 ট্যাক্স লাইবিলিটি, তার মানে বেশি সরিয়েছো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, তার মানে এই এন্ট্রিটা তো রিভার্স করতে হবে, এটা তো কোনো ডাউট নেই, 10,000, ঠিক আছে। তারপরে প্রভিশন ফর ট্যাক্সেশন 70,000 দিয়ে ডেবিট হবে, কারণ ক্রেডিট আছে 70,000, ডেবিট করে দিতে হবে। টু অ্যাডভান্স ট্যাক্স দিয়ে সেটেল হবে, তোমার তো অলরেডি দেওয়া আছে, আর কি পেমেন্ট করতে হবে? করতে হবে না। অল উল্টো দিকে তোমার কি হবে? রিফান্ড আসবে 20,000, সেটাই রিফান্ড হয়েছে পরেরটাতে। বুঝতে পারলে? ওই ওপরের কেসটাই কন্টিনিউ হয়ে আসছে, পুরোটাই কন্টিনিউ হয়ে আসছে। এখানে পেমেন্ট আছে 90, প্রফিট থেকে সরিয়েছে, এস্টিমেট করেছে, অ্যাডভান্স ট্যাক্স বলা হয়েছে এস্টিমেটের বেসিসে, তারপরে 80,000 টাকা প্রফিট সরাতে হবে। দেখো তোমার যে কোনো এক্সপেন্সে দুটো কেস থাকে, একবার পেমেন্ট হয় আর একবার প্রফিট অ্যান্ড লসে দেখাও। স্যালারি, স্যালারি একবার তো পেমেন্ট করতে হয়, পেমেন্ট করলে ব্যাংক ব্যালেন্স কমে, আর একবার প্রফিট অ্যান্ড লসে টু স্যালারি দেখাও কি দেখাও না? দেখাও, বিজনেসের প্রফিট ডিটারমাইন করবে না, কেন দেখাবে? প্রফিট অ্যান্ড লস ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করবে, আবার ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করবে বিজনেস অ্যাকাউন্টিং এর লাস্ট চ্যাপ্টার, যেখানে বিজনেসের প্রফিট অ্যান্ড লস করা হয়ে থাকে বিজনেসের প্রফিট ডিটারমাইন করার জন্য। সেখানে টু স্যালারি, টু ব্যাড ডেট, টু ডেপ্রিসিয়েশন, টু ইনকাম ট্যাক্স, মানে প্রভিশন ফর ট্যাক্স, সেটাও আছে। বুঝতে পারলে?
তাহলে প্রত্যেকটা এক্সপেন্সের দুটো এফেক্ট থাকে, একটা হচ্ছে তোমাকে পেমেন্ট করতে হয় আর একটা হচ্ছে সেটাকে প্রফিট অ্যান্ড লসে দেখাতে হয়। তো এখানেও তো সেম হয়েছে, একবার তুমি ট্যাক্সের পেমেন্ট করেছো, অ্যাডভান্স পে করেছো বলে অ্যাডভান্স লেখা রয়েছে, আর এটা তো তুমি প্রফিট থেকে সরিয়ে রেখেছো, এখানে কম সরানো হয়েছে বলে আবার সরাতে হয়েছে 20,000। এবার সেটাই তো সেটেল হচ্ছে 1,00,000 ট্যাক্সটা। কিন্তু বছরের শেষে মানে যখন ট্যাক্স পেমেন্টের টাইম এলো, টাইম তো থাকে বছরের শেষ হলে 4 মাস টাইম থাকে, যখন সেই টাইম এলো বছরের শেষ হওয়ার পরে তুমি দেখলে কি আমার 1,00,000 ট্যাক্স হলো, তার মানে 80 সরানো রয়েছে প্রফিট থেকে, আরো 20 সরাতে হবে প্রফিট থেকে, সরাতে হবে। তারপরের কেসে কি আছে, ওই যে 70,000 এর কেসে তুমি তো 80 সরিয়ে রেখেছো কিন্তু বছরের শেষে দেখা গেল যে 70 হয়েছে, এক হ্যাঁ 10 পাবে না, সরানোর সময় যে এন্ট্রি করেছিলে সেটা রিভার্স করতে হবে, পাবে না। ঠিক আছে, এতটা বুঝতে পারলে কোনো অসুবিধা? কত নয়, এরপরে তাহলে দেখো এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, ডেবিট ক্রেডিট দেওয়া আছে, মানে কি ডেবিট ক্রেডিট ট্রায়াল ব্যালেন্স বানাতে গেলে এক সাইডে ডেবিট থাকে এক সাইডে ক্রেডিট থাকে, তার মানে এই যে ব্যালেন্স এসেছে এটা লেজার অ্যাকাউন্ট ক্লোজ করে এসেছে, লেজার অ্যাকাউন্ট ক্লোজ করার পরে সিডি ব্যালেন্সটা আমরা কোথায় লিখি, সিডি ব্যালেন্সটা লিখি আমরা ট্রায়াল ব্যালেন্সে, তারপর মেলানোর চেষ্টা করি টোটাল ডেবিট টোটাল ক্রেডিট। তাহলে তোমার অ্যাডভান্স ট্যাক্স 17-18 জন্য কত দেওয়া আছে, আমি এখানে ইয়ারটা চেঞ্জ করার চেষ্টা করব, 17-18 এটা 18-19, এটা 18-19 আছে না আমার এখানে, উপরেরটা 18-19 আছে, হ্যাঁ এখানে ইয়ারটা গন্ডগোল রয়েছে তো আমি ঠিক করে নিচ্ছি তারপরে বোঝাবো, এটা 18-19 রয়েছে, 18-19 রয়েছে, তারপরেরটা 19-20 আছে, তারপরেরটা হ্যাঁ প্রবলেমটা রয়েছে, আমি 18-19 করে দিচ্ছি। আর এখানে কত আছে, 18-19 আছে, 18-19 তাহলে আমি সেম করে নিচ্ছি, এটা 19-20 আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে কি ইয়ার লেখা আছে, ঠিক আছে এটা ঠিক আছে, 18-19 কমপ্লিটেড দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল একই। আর এই ইয়ারটাও ঠিক আছে সেম, আচ্ছা এখানে তাহলে আমি কিছু কিছু চেঞ্জেস করে নেব তাকে, তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হয়, 18-19 18-19 এটাও 18-19 হবে, এটাও তোমার হয়ে যাবে 18-19, ব্যালেন্স শিটে দেখো তো, ব্যালেন্স শিট দুটো একই আছে, ঠিক আছে চলো যাও, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তাহলে দেখো ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো ব্যালেন্স থাকে, ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো ব্যালেন্স থাকে তার মানে কি সেই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে এসেছে, সেই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে এসেছে। তাহলে অ্যাডভান্স ট্যাক্স 18-19 অ্যাসেসমেন্ট ইয়ারের, 18-19 অ্যাসেসমেন্ট ইয়ারের, তার মানে প্রিভিয়াস ইয়ার কি 17-18, মানে 17-18 ইনকাম ইয়ার, এটা ইনকাম ইয়ার, ওই ইয়ারেই ইনকাম চলছিল আর ওই ইয়ারেই অ্যাডভান্স ট্যাক্স পে হচ্ছিল,
এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে বলা আছে, কিন্তু তার মানেই কি বোঝায় যে 17-18 প্রিভিয়াস ইয়ারেই তুমি ইনকাম করছিলে সাথে সাথে ট্যাক্সও দিচ্ছিলে। কত টাকার ট্যাক্স দিয়ে দিয়েছো? 2 লাখ টাকার ট্যাক্স। কিন্তু ওই বছরের প্রফিট অ্যান্ড লসে তুমি যখন বানাচ্ছিলে কত টাকা সরিয়ে রেখেছো ট্যাক্স পারপাসে? 1,80,000। তার মানে এটা তো অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে বলা আছে, তার মানে 17-18 প্রিভিয়াস ইয়ারে যখন তুমি প্রফিট অ্যান্ড লস বানাচ্ছিলে তখন কত টাকা সরিয়ে রেখেছো? 1,80,000। 1,80,000 সরিয়ে রেখেছো, কিন্তু পেমেন্ট করে রেখেছো 2 লাখ। তোমাকে দেখতে হবে যে বছরের শেষে যখন তুমি ট্যাক্স পেমেন্ট করতে যাচ্ছ তখন ট্যাক্স লাইবিলিটি কত দাঁড়াচ্ছে ফাইনালি পেমেন্টের টাইমে। একবারে তখন দেখা গেল যে তোমার ট্যাক্স লাইবিলিটি তোমাকে পেমেন্ট করতে হবে 2,20,000। তাহলে তোমাকে আর কত সরাতে হবে প্রফিট থেকে? 40 সরাতে হবে প্রফিট থেকে। আর পেমেন্ট কত করতে হবে? অলরেডি তো আমার 2 লাখ দেওয়া আছে, আর 20 দিতে হবে। তাহলে আমার 40 সরাতে হবে প্রফিট থেকে, 20 পেমেন্ট করতে হবে। আর এখন যেহেতু বছর ক্লোজ হয়ে গেছে, আমি কোথার থেকে সরাবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে? অ্যাপ্রোপ্রিয়েশন থেকে সরাতে হবে। তাহলে আমরা দেখে নেবো যে 40,000 সরানো হয়েছে কি, আর 20,000 পেমেন্ট হয়েছে কি। আচ্ছা, পেমেন্ট করার আগে আমাকে কি করতে হয়? অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করে দেখাতে হয় যে কি আমাকে এত পেমেন্ট করতে হবে। আচ্ছা, দেখে নেওয়া যাক। 3টে এন্ট্রি, তাহলে কত সরাতে হবে? আর সরাতে হবে 40। তাহলে যেটা বি রয়েছে, বির দাগেরটাকে এর দাগ করে দেবে, বির দাগেরটাকে এর দাগ করে দেবে। কারণ তোমাকে আগের বছরের কেস আগে সেটেল করতে হবে, 40,000 সরিয়ে নিতে হবে। এরপরে এরপরে তোমাকে ডিসাইড করতে হবে যে কত টাকা পে করতে হবে। তার মানে যেটা ডিতে রয়েছে সেটা কি করে দেবে? যেটা ডিতে রয়েছে সেটা করে দেবে বি। এরপরে যেটা সিতে রয়েছে ওটা সি থাকবে, তাহলে বিটাকে এ করে দিয়েছো, ডিটাকে বি করে দিয়েছো, সিটা সি থাকবে, এটা হবে ডি। তাহলে এ বি সি লাস্টের যে তিনটা রয়েছে, এতে কোনো বুঝতে অসুবিধা? লাস্টের তিনটাতে কোনো বুঝতে অসুবিধা রয়েছে? 40,000 সরানো হলো, 20,000 টাকা পে করতে হবে ডিসাইড হলো, আর 20,000 পেমেন্ট হলো। 40,000 সরানো হলো, 20,000 টাকা পেমেন্ট করতে হবে ডিসাইড হলো, 20,000 টাকা পেমেন্ট হলো। এতে কোনো অসুবিধা নেই? কি আছে? তুমি টাকা দেখে দেখে না, 40,000টা প্রথমে হবে, তারপরে 20,000 যেটা সেটেল হচ্ছে কেস, তারপরে বি হবে। চল্লিশ হাজারের যে এন্ট্রি সেটা প্রথম হবে, কারণ কত সরাতে হবে সেটা ডিসাইড, তারপরে তোমাকে কত পেমেন্ট করতে হবে সেটা ডিসাইড হবে 20,000 টাকা, তারপরে লাস্টে হবে পেমেন্টের কেস 20,000। ঠিক আছে, এটা তাহলে আগের বছরের কেস সেটেল হলো, আগের বছরের কেস সেটেল হলো। এবছর এবছরও তো তোমাকে সরাতে হবে, এবছর কোথার থেকে সরাবে? প্রফিট থেকে আবার সরাতে হবে। প্রফিট থেকে কত সরাবে দেখো, এখানে কত বলেছে যে তোমার কারেন্ট ইয়ারে তোমার ট্যাক্স লাইবিলিটি, মানে কারেন্ট ইয়ারে তোমার প্রভিশন করতে হবে, প্রভিশন কত করতে হবে বলেছে 20। অ্যাসেসমেন্ট ইয়ার 19-20, তার মানে ইনকামের বছর কি 18-19। তাহলে 18-19 যখন তোমার ইনকামের বছর শেষ হচ্ছে, সেই ইনকামের বছরে
কোথার থেকে কল এসেছে? আননোন নাম্বার তো ইম্পর্টেন্ট চলে যাচ্ছে। তাহলে এবার ইনকামের বছরে, যেটা হচ্ছে কারেন্ট ইয়ার, যেটা চলছে আর কি, এবছরও তো সরিয়ে রাখতে হবে প্রফিট থেকে, তার মানে 1,20,000 সরিয়ে রাখতে হবে। কি হলো? ১,২০ সরিয়ে রাখতে হবে। তো তার এন্ট্রি কি? প্রফিট অ্যান্ড লস টু, প্রফিট অ্যান্ড লস টু প্রভিশন ফর, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, ওটা আছে, ওটাই হচ্ছে ডি। আর তো তোমার তো পেমেন্ট অলরেডি করে দিয়েছো, এই যে পেমেন্ট কত করে রেখেছো অ্যাডভান্স ট্যাক্স 1,30,000, ওইটা আবার এই বছর যখন ক্লোজ হবে আবার ডিসাইড হবে কত পেমেন্ট করতে হবে, আবার কত সরাতে হবে, বুঝতে পারলে? কিভাবে প্রেজেন্ট হবে এটা, ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্ট হবে তোমার, যেটা তুমি অ্যাডভান্স ট্যাক্স এবছরে দিয়ে রেখেছো, এবছরে বলতে আমি এখানে ইনকামের বছর কোনটা বলবো, তাহলে এবছর বলতে কারেন্ট যেটা চলছে 18-19, এইখানে তাহলে চেঞ্জ হবে, 19-20 রয়েছে। দাঁড়া এক মিনিট, অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক আছে, হ্যাঁ অ্যাসেসমেন্ট ইয়ার 19-20, অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে যদি বলো 19-20, আর যদি প্রিভিয়াস ইয়ার দিয়ে বলো 18-19, তার তুমি অ্যাডভান্স ট্যাক্স অলরেডি পে করে রেখেছো, তাহলে তুমি যখন ইনকাম ইয়ারের, ইনকাম ইয়ার বলতে 18-19 কারেন্ট, 18-19 ইনকাম ইয়ার, যখন তুমি প্রফিট অ্যান্ড লস বানাচ্ছো বা ব্যালেন্স শিট বানাচ্ছো, ব্যালেন্স শিটে তাহলে তোমার অ্যাডভান্স ট্যাক্স শো করবে কি করবে না? অ্যাসেট। তাহলে 1,30,000 তোমার ব্যালেন্স শিটে থাকবে, 1,30,000 ব্যালেন্স শিটে রয়েছে, ব্যালেন্স শিটে রয়েছে। আর প্রভিশন যতটা ক্রিয়েট করেছো, কত ক্রিয়েট করলে, 1,20,000, সেটাও শো করবে তোমার ব্যালেন্স শিটে। প্রভিশনটা কোথায় আসবে? কারেন্ট লায়াবিলিটির কাছে, মানে লায়াবিলিটি সাইডে থাকবে, ঠিক আছে? তো এখানে জাস্ট দেখিয়েছে যে কি কি আইটেম আসবে, এখানে তো পুরো ব্যালেন্স শিট দেখাবে না, কারণ দুটো আইটেম রয়েছে। তো তোমাকে বলেছে জাস্ট ব্যালেন্স শিটে কোন দুটো আইটেম আসবে বা কি কি আইটেম আসবে সেগুলো দেখো। এখানে দুটো আইটেমই আসবে, প্রভিশন ফর ট্যাক্সেশন 1,20,000, আর অ্যাডভান্স ট্যাক্স যেটা 1,30,000 দিয়ে রেখেছো, ওই দুটোই তো আবার পরের বছর গিয়ে ডিসাইড হবে। এটাই তো চলছে। কোন বছর? 18-19, 18-19-এর ব্যালেন্স শিটেই তো আমরা দেখাবো। আচ্ছা এবার প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসটা তোমার স্টেটমেন্ট ফরম্যাটে রয়েছে, আমরা যেভাবে অ্যাকাউন্ট ফরম্যাটে করি সেরকম নেই। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি আসবে? প্রভিশন ফর ট্যাক্সেশন এবছরের জন্য কত সরিয়েছো? 1,20,000, মানে ইনকামের বছর 18-19 সরিয়েছো, 1,20,000 থাকবে। আর আগের বছরের জন্য কত শর্ট পড়ে গিয়েছিল? তো আগের বছরের বলতে 18-19 যদি তুমি অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে বলো, যদি তুমি প্রিভিয়াস ইয়ার দিয়ে বলো 17-18, তার জন্য কত কম পড়ে গিয়েছিল? সেটাও তো এবছর প্রফিট থেকে নেওয়া হয়েছে, সেটাও প্রফিট অ্যান্ড লসে শো হবে, 40, তাহলে দুটো থাকবে। এটা এবছরের জন্য মানে সরালে, আর এটা শর্ট পড়ে গিয়েছিল তার জন্য সরাতে হয়েছে, দুটো প্রফিট অ্যান্ড লসে শো হবে। তোমাকে কি বলেছিল? যে বলেছিল যে এখানে যেহেতু তোমাকে জার্নাল এন্ট্রি বলেছে শুধুমাত্র, তাহলে জার্নাল এন্ট্রি করলে হয়ে যাবে। যদি বলে ব্যালেন্স শিটে কিভাবে শো হবে,
প্রফিট অ্যান্ড লসে কিভাবে শো হবে, কত অ্যামাউন্ট শো হবে সেটা দেখাও, তাহলে এগুলো কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, শুধু জার্নাল এন্ট্রি বললে তাহলে চারটে জার্নাল এন্ট্রি করলেই হবে, যত শর্ট পড়েছে সেটা সরানো, যতটা ট্যাক্স পে করতে হবে সেটা ডিসাইড করা, আর ট্যাক্স পে করা, আর এবছরের জন্য সরানোটা, চারটে এন্ট্রি করলেই হবে। এবার যদি তোমাকে ব্যালেন্স শিট বলে, তাহলে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বলে, প্রফিট অ্যান্ড লসে এবছরের জন্য যতটা সরিয়েছো প্লাস আগের বছরের যেটা শর্ট পড়েছো দুটো দেখাতে হবে। আর ব্যালেন্স শিটে চলে যাবে এবছরের জন্য যতটা অ্যাডভান্স দেওয়া রয়েছে আর এবছরের যতটা সরিয়ে রেখেছো, সরিয়ে রেখেছো সেটা কেন আসে, সেটা এজ এ লাইবিলিটি এসে যায়, আর অ্যাডভান্স ট্যাক্সটা তোমার অ্যাডভান্স ট্যাক্স অ্যাসেট হিসাবে এসে যাবে। যেমন ব্যালেন্স শিটে যেমন অ্যাডভান্স ট্যাক্স সেপারেটলি রয়েছে, তেমনি আবার একটা ওর নিচে লিখে দিতে হবে টিডিএস বলে। এটা তো করা ছিল, এরপরে রয়েছে করা নেই, তোমাকে করতে হবে। করা ছিল বুঝে গেছো, করা নেই করতে হবে। আচ্ছা, আমি এটা করতে গেলে তোমাদের সাথে ডেট আমি মিলিয়ে নেব, ডেট ডেট না তোমার ইয়ার মিলিয়ে নেব। এখানে 31st মার্চ রয়েছে 2019, অ্যাডভান্স ট্যাক্স এটা কিছু বলা আছে প্যাকেটে, কিছু বলা নেই। এটা কত আছে, 31st মার্চ 2018 রয়েছে, তার মানে কোন বছরের জন্য প্রভিশন করেছে, 17-18 ইনকামের বছর, মানে প্রিভিয়াস ইয়ার ইনকামের বছর 17-18 জন্য প্রভিশন আছে, আর অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট আছে, এটা কিন্তু কোন বছরে বলেনি। এখানে কোন কোন ইয়ার আছে, 17-18-19, তাহলে 18-19 ঠিক আছে, 18-19 তোমার কিন্তু কি দেখ, কোন ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার, যদি তুমি প্রিভিয়াস ইয়ার দিয়ে বলো তাহলে দাঁড়াবে 17-18 প্রিভিয়াস ইয়ার, 17-18 প্রিভিয়াস ইয়ার 17-18, আর অ্যাকচুয়াল ট্যাক্স লাইবিলিটি এটা ঠিক আছে 18-19, এটা হয়েছে নো এফেক্ট হ্যাজ বিন গিভেন, আর এটা কত আছে 19-20, এটা 19-20 রয়েছে, ঠিকই আছে, এটা 19-20, এটা আমাকে ঠিক করে নিতে হলো। ঠিক আছে, তাহলে আমার আগের বছর, এখানে দুটো বছর থাকবে অলওয়েজ, আগের বছর কোনটা বলো, ইনকামের বছর ধরে, ইনকাম দিয়ে বলো, ইনকামের বছর দিয়ে বলো, আগের বছর কোনটা, আগের বছর হচ্ছে, হ্যাঁ 17-18, 17-18 হচ্ছে আগের বছর, আগের বছরের প্রফিট থেকে কত সরানো আছে ট্রায়াল ব্যালেন্সে পেয়ে যাবে, প্রফিট থেকে প্রভিশন ফর ট্যাক্সেশন সরানো আছে ট্যাক্স পারপাসে, ট্যাক্স পারপাসে কত সরানো আছে 1,20,000, কিন্তু ট্যাক্স লায়াবিলিটি কত হয়েছে 2,20,000, 2,20,000 কোথায় দেখতে পাচ্ছ, তুমি সরিয়ে রেখেছো 1,20,000 প্রফিট থেকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, কিন্তু ট্যাক্স হচ্ছে 1,52,000, তার মানে প্রফিট থেকে আর কত সরাতে হবে, এটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়, ঠিক আছে। এবার ট্রায়াল ব্যালেন্সে তোমার অ্যাডভান্স ট্যাক্স তুমি দেখতে পাচ্ছ 2,20,000, ওটা আগের বছরের জন্য, ওই অ্যাডভান্স ট্যাক্সের আগের বছর মানে 2,20,000-র মধ্যে আগের বছরের জন্য কতটা দেওয়া আছে, আগের বছর বলতে
আগের বছর বলতে সতেরো কোনটা? 17-18 17-18 17-18-এর জন্য কত দেওয়া আছে? 1,40,000। তার মানে যে 2,20,000 দেখতে পাচ্ছ ওটা পুরোটা আগের বছরের জন্য নয়, পুরোটা আগের বছরের জন্য নয়, ওর মধ্যে 1,40,000 রয়েছে আগের বছরের জন্য। ঠিক আছে, 1,40,000 রয়েছে আগের বছরের জন্য, কিন্তু তোমার ট্যাক্স লাইবিলিটি কত হচ্ছে? 1,52,000। তার মানে এখন আর কত পে করতে হবে? 12,000। ক্লিয়ার? আগের বছরের কত অ্যাডভান্স ট্যাক্স দেওয়া আছে দেখো? 2,20,000 নয়, পুরোটা কিন্তু নয়, 1,40,000 দেওয়া আছে। 2,40,000 দু বছরের মিলে আছে। তোমাকে দেখতে হবে আগের বছরের জন্য কত আছে, কারণ তুমি আগের বছরের কেস সেটেল করতে যাচ্ছ। আগের বছরের জন্য কত দেওয়া আছে? 1,40,000 আছে, কিন্তু ট্যাক্স কত হচ্ছে তোমার ফাইনালি? 1,52,000। তাহলে আর কত ট্যাক্স পে করতে হবে? 12 পে করতে হবে। কিন্তু তুমি যদি প্রফিট অ্যান্ড লস থেকে সরানোর কথায় আসো, অলরেডি কত সরানো আছে? 1,20,000 সরানো আছে। আর কত সরাতে হবে? 32,000 সরাতে। তাহলে প্রফিট থেকে সরাতে হবে 32, আর পেমেন্ট করতে হবে 12, তবে গিয়ে আগের বছরের কেস সেটেল হবে। ক্লিয়ার? তাহলে জার্নাল এন্ট্রি করা যাক। করা আছে, ব্ল্যাঙ্ক আছে। তাহলে তুমি কি করবে, ফার্স্ট এন্ট্রি কি হবে? এখানে কোনো ডেট দিচ্ছিল কি ওরা যখন এন্ট্রি করছিল? ডেট দিচ্ছিল না, তাহলে ডেট তোমার দেওয়ার দরকার নেই। যেটা শর্ট পড়েছে, শর্ট পড়ে গেলে কোথার থেকে সরাতে হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। ব্র্যাকেটে ইয়ার কি দেবো, কোন ইনকামের বছরের জন্য তুমি সরাচ্ছ? আচ্ছা, এখানে তুমি অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে মেনশন করো, কারণ যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে মেনশন করে রেখেছে, ইনকামের বছর হচ্ছে কোনটা? 17-18। তাহলে তুমি যদি অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে বলো 18-19। কত সরাতে হবে ডিসাইড হলো এখনই? 32। প্রভিশন ফর, আচ্ছা এই যে ইয়ারটা লিখেছি এটা তো প্রভিশন ফর ট্যাক্সেশনের সোজাই লিখতে হবে, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স না ট্যাক্সেশন? প্রভিশন ট্যাক্সেশন লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে লেখা রয়েছে ইনকাম ট্যাক্সই লেখো তাহলে। ইনকাম ট্যাক্স 17-18 তুমি যদি প্রিভিয়াস ইয়ার দিয়ে বলো PY, ঠিক আছে, যদি তুমি AY দিয়ে বলো তাহলে 18-19 লিখবে, সরি, হ্যাঁ 18-19, ঠিক আছে, তুমি তো AY দিয়ে লিখেছো। আচ্ছা, ওটা ক্ল্যারিক্যাল মিস্টেক। তুমি যদি PI দিয়ে করো তাহলে 17-18 লিখবে, যদি AY দিয়ে করো 18-19 লিখবে। তাহলে একটা এন্ট্রি হলো, এরপরে কি করতে হবে, কত সরাতে হবে সেটা ডিসাইড করতে হবে তো? না না, কত সরাতে না, কত পেমেন্ট করতে হবে, কত পেমেন্ট করতে হবে। তাহলে তোমার তার এন্ট্রি কি রয়েছে, যে প্রভিশন অ্যাকাউন্ট কি করতে হয়, প্রভিশন ফর ট্যাক্সেশন ডেবিট করতে হয়, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স তাহলে ডেবিট করো। তাহলে তোমার টোটাল কত প্রভিশন অলরেডি হয়ে গেছে? 1,52,000 কমপ্লিট হয়ে গেছে, তো সেটা সেটেল কি করে হবে? অ্যাডভান্স ট্যাক্স দিয়ে সেটেল হবে, অ্যাডভান্স ট্যাক্স দিয়ে।
তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার AY 18-19, অ্যাডভান্স ট্যাক্সেও AY 18-19। 18-19 এর জন্য আমাদের কত দেওয়া ছিল? অ্যাসেসমেন্ট ইয়ার 18-19, তার মানে ইনকামের বছর 17-18, কত দেওয়া ছিল আমাদের? 1,40,000 দেওয়া ছিল। তার মানে এখন আর কত দিতে হবে? কি লেখা হবে? ইনকাম ট্যাক্স পেবল, ঠিক আছে? তাহলে আর দিতে হবে 12। এতটা ক্লিয়ার তো? তাহলে ট্যাক্সটা পে করে দাও। ইনকাম ট্যাক্স পেবল ডেবিট টু ব্যাংক, তাহলে 12,000 পে করে দাও। তাহলে তিনটে এন্ট্রি হয়ে গেল, তার মানে আগের বছরের কেস ক্লোজ হয়ে গেল। আগের বছরের কেস ক্লোজ হয়ে গেছে। তাহলে তুমি AY দিয়ে লিখেছো কি PY দিয়ে লিখেছো? AY দিয়ে লিখলে 18-19, 18-19, PY লিখলে 17-18, 17-18। তাহলে কারেন্ট ইয়ার কি আছে? কারেন্ট ইয়ার যদি তুমি AY দিয়ে বলো, PY দিয়ে বলো, তাহলে 18-19, যদি AY দিয়ে বলো 19-20। তো কারেন্ট ইয়ারের তাহলে অ্যাডভান্স ট্যাক্স কত দেওয়া আছে? মাইনাস করলে পেয়ে যাবে 1,40,000 মাইনাস করে দিলে তাহলে বুঝতে পারবে যে 80,000 তাহলে কারেন্ট ইয়ারের জন্য দিয়ে রেখেছো। আর প্রভিশন কি ক্রিয়েট করেছো না করতে হবে? ক্রিয়েট করতে হবে। এখানে বলেছে প্রভিশন হ্যাজ টু বি মেড, মানে কারেন্ট ইয়ারের প্রভিশন তোমাকে বানাতে হবে। তার জন্য এন্ট্রি কি হবে? প্রফিট অ্যান্ড লস প্রভিশন, ঠিক। তাহলে তোমার স্পেস না থাকলে অন্য জায়গায় লিখে লিখে দেবে। আমি কোথায় লিখবো? আমি এখানটা লিখছি, মুছে দিয়ে লিখবো। আচ্ছা, মুছে দিয়ে লিখছি, উপরেই লিখছি, ছাড়া। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। ব্র্যাকেটে আমাকে লিখতে হবে, যদি আমি অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে লিখি, AY দিয়ে দিয়ে লিখি, তাহলে লিখবো 19-20, যদি আমি PY দিয়ে লিখি লিখবো 18-19। আমি সরিয়ে রাখছি কত? 1,60,000। তাহলে চারটা এন্ট্রি আমার কমপ্লিট। এই চারটে এন্ট্রি তোমাকে করতে হবে, ঠিক আছে? এরপরে ব্যালেন্স শিট, এখানে কি ব্যালেন্স শিট বলেছে? দেখে নাও তো ব্যালেন্স শিটে কি বলছে। বলেছে যে নেসেসারি লেজার অ্যাকাউন্ট বানাবে তোমাকে, তোমাকে কিন্তু এখানে জার্নাল এন্ট্রি করতে বলেনি, লেজার করতে বলেছে। কিন্তু তুমি জানো যে আমি যদি জার্নাল জানি লেজার আমি করতে পারবো, ঠিক আছে? এবার বলেছে যে সো হাউ রেলিভেন্ট আইটেমস উইল অ্যাপিয়ার, কিভাবে ওই আইটেমগুলো অ্যাপিয়ার হবে, মানে দেখানো হবে প্রফিট অ্যান্ড লসে আর ব্যালেন্স শিট। তার মানে আমি শর্ট ছোট করে একটা ব্যালেন্স শিট করে নেব। পেজ দেওয়া আছে? আচ্ছা, আমার এখানে নেই, আমি তাহলে এখানে চলে যাব। পাশে করে দিন, ছোট করে টেনে নেব। দুটো বছরের জন্য দুটো কলাম করে নেব। আচ্ছা, আমি তোমাদের বলে দিই যে কোম্পানির ব্যালেন্স শিটের স্ট্রাকচার কিন্তু আলাদা রকম, তো আমি সেটা একবার দেখিয়ে নেব।
যে কোম্পানির ব্যালেন্স শিটের স্ট্রাকচার কি হয়, কোম্পানির ব্যালেন্স প্রফিট অ্যান্ড লসের স্ট্রাকচার কি হয়, যেটা বিজনেস অ্যাকাউন্টিং এ শিখেছিলে টি ফরম্যাটে, সেরকম কিন্তু নয়। তার জন্য আমি তোমাকে নিয়ে যাব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ এর চ্যাপ্টারে। স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানিজ এর চ্যাপ্টারে এখানে আমি তোমাকে দেখিয়ে নেব যে কোম্পানির ব্যালেন্স শিটের স্ট্রাকচার কি হয়। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ, স্ট্রাকচার কি রয়েছে, প্রথমে ইকুইটি লাইবিলিটি, শেয়ার ক্যাপিটাল, মানে লাইবিলিটি সাইড প্রথমে, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি, তারপরে আবার অ্যাসেট এসে গেছে, অ্যাসেট এসে গেছে, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। আর এদিকে তুমি যদি দেখো, এটা হচ্ছে কারেন্ট ইয়ার ফিগার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ফিগার, মানে 2 বছরের ডেটা। তার মানে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, যেটা আমরা টি ফরম্যাটে করতাম ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন, এটা কিন্তু সেরকম নয়, মানে কোম্পানির কেসে। তো প্রফিট অ্যান্ড লসেরও দেখে নাও, যে রেভিনিউ ফ্রম অপারেশন রয়েছে, আদার ইনকাম রয়েছে, টোটাল রেভিনিউ রয়েছে, র ম্যাটেরিয়ালের খরচা, এমপ্লয়ি বেনিফিটের খরচা, স্টক ইন ট্রেড কত রয়েছে, এগুলো মাইনাস হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, তারপরে তুমি প্রফিট পাবে। এটা রয়েছে কারেন্ট ইয়ার ফিগার, প্রিভিয়াস ইয়ার ফিগার। তার মানে প্রেজেন্টেশন যেটা বিজনেস অ্যাকাউন্টিংয়ে তুমি শিখেছিলে প্রপ্রাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু কোম্পানির প্রেজেন্টেশন আলাদা, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন আলাদা, প্রেজেন্ট কীভাবে করা হবে সেটা আলাদা, কিন্তু জার্নাল এন্ট্রি তো সেম হবে, ঠিক আছে। তো তাহলে আমি যে এখানে প্রেজেন্টেশনটা বানিয়েছি, এটা কী ধরনের প্রেজেন্টেশন বানিয়েছি, ওই কোম্পানির ফরম্যাটের প্রেজেন্টেশন, যেখানে তোমার কারেন্ট ইয়ার কোনটা, আমাদের এখানে কারেন্ট ইয়ার বলতে আমি যদি প্রিভিয়াস ইয়ার দিয়েই বলি, তাছাড়াও তোমার ব্যালেন্স শিট তুমি যখন বানাবে তখন অলওয়েজ প্রিভিয়াস ইয়ার দিয়েই বানাতে, মানে ইনকামের বছর, মানে কোনো অ্যাসেসমেন্ট ইয়ার বছর এরকম হয় না। ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস যখন বানাবে তখন কিন্তু ইনকামের বছর ধরেই বানাতে হবে। তাহলে কারেন্ট ইয়ার যেটা চলছে সেটার ইনকামের বছর কী আছে, তাহলে 18-19 হচ্ছে একটা তোমার ইনকামের বছর, আর একটার ইনকামের বছর না 17-18। আমরা প্রেজেন্টেশনে কি দেখলাম, যে প্রথমে কারেন্ট ইয়ার, তারপরে প্রিভিয়াস ইয়ার, সেই জন্য 17-18কে আমি রাইট হ্যান্ড সাইডে লিখেছি। উপরে আমি লিখে নেব যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। তাহলে এটা প্রিভিয়াস কারেন্ট ইয়ার ফিগার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ফিগার, দুটোই কিন্তু ইনকামের বছর ধরে, ইনকামের বছর ধরে, অ্যাসেসমেন্ট ইয়ার ধরে নয়, তার মানে পিওয়াই ধরে। তো এখানে তো পার্টিকুলার্স লিখতে হয়, আর প্রফিট অ্যান্ড লসে অনেক কিছু আইটেম আছে, কিন্তু আমার এখানে কটা আইটেম রয়েছে যেটা আসবে, এখানে আমার এখানে রয়েছে দুটো, প্রভিশন ফর ট্যাক্সেশন, আগের বছরের জন্য আমাকে সরাতে হয়েছে, হয়েছে কি হয়নি, কোন বছরের জন্য সরাতে হয়েছে, তুমি যদি বলো এওয়াই দিয়ে, এওয়াই দিয়ে বললে 18-19 এওয়াই এর জন্য সরাতে হয়েছে, তার মানে পিওয়াই দিয়ে বললে 17-18 জন্য সরাতে হয়েছে, পিওয়াই দিয়ে বললে 17-18 জন্য সরাতে হয়েছে, কত সরাতে হয়েছে, 32,000 সরাতে হয়েছে। কোন বছর সরিয়েছো, কারেন্ট ইয়ারেই সরিয়েছো, কারণ ওই বছরের প্রফিট অ্যান্ড লস তো ক্লোজ হয়ে গেছে অনেক আগে, বুঝতে পারলে, কারেন্ট ইয়ারেও সরিয়েছো, কারেন্ট ইয়ারের প্রফিট থেকে সরিয়েছো। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন, এবার এওয়াই কত বলবে, 19-20 জন্য কত সরিয়েছো, 1,60,000। তাহলে 32,000 এবছর সরিয়েছো, কিন্তু আগের বছরের কেসের কেসটাকে সেটেল করার জন্য শর্ট হয়ে গিয়েছিল, বুঝতে পারলে। এই দুটোই তোমার অ্যাপিয়ার হবে প্রফিট অ্যান্ড লস। এরপরে আমি ব্যালেন্স শিটে চলে যাব, লিখে নিয়েছো দেখি কি আছে, ঠিক আছে
কি দিয়ে লিখেছো? এওয়াই দিয়ে লিখেছো তো? এরপর আমি চলে যাব ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কিভাবে এই আইটেম অ্যাপিয়ার হবে? ব্যালেন্স শিটের যে আমি ফরম্যাট তোমাদের দেখিয়েছিলাম, তাতে কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার বলেছিল, কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার বলেছিল, আর বলেছিলাম কিছুক্ষণ আগেই বললাম যে আমরা যখন ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাবো তখন শুধুমাত্র ইনকামের বছর ধরেই হবে, ওরকম অ্যাসেসমেন্ট ইয়ার ধরে হবে না। তার মানে ইনকামের বছর কারেন্ট কোনটা? 18-19, আগের বছরটা 17-18। ঠিক আছে, উপরে তাহলে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি আসবে? অ্যাডভান্স ট্যাক্স আসবে। কোন বছরের অ্যাডভান্স ট্যাক্সটা এসে যাবে? কারেন্ট ইয়ারের অ্যাডভান্স ট্যাক্স এসে যাবে। অ্যাডভান্স ট্যাক্স কোন ইয়ারের? তাহলে তুমি যদি অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে বলো 18-19 এওয়াই দিয়ে বলছো না? 19-20 কত আসবে? তোমার টোটাল অ্যাডভান্স ট্যাক্স কত ছিল? 2,20,000। সেখান থেকে এবছরের কেস সেটেল হয়ে গেছে কত? 1,40,000 দিয়ে। তার মানে এবছরের জন্য থেকে যাচ্ছে তোমার অ্যাডভান্স ট্যাক্স 80,000। ঠিক আছে, এরপরে অ্যাডভান্স ট্যাক্স থেকে গেল, আর এই বছরের যে প্রভিশন যেটা ক্রিয়েট করেছো সেই প্রভিশনটাও তো এসে যাবে লায়াবিলিটি, আজ লায়াবিলিটি প্রভিশন ফর ট্যাক্স সেশন, আজ লায়াবিলিটি এসে যাবে। কত টাকা ক্রিয়েট করেছো এবছরের প্রভিশন? 1,60,000। বাস এতটাই। বৃষ্টি কি বুঝতে পারলে এত তাড়াতাড়ি? তুমি কি করে বুঝে নিলে? অন্য ব্যাচের তো এটাকে বারবার বলতে হয়, 3-4 বার আমাকে বলতে হয়েছে, এটা বুঝতেই পারেনি। প্রভিশন ফর ট্যাক্সেশন কি, অ্যাডভান্স ট্যাক্স কি, এই যে আগের বছরের কেস এই বছর সেটেল হচ্ছে, এটা তো গন্ডগোল হয়। একবার না নিজে হাতে করে